হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জানাবো যে ইতালিতে কীভাবে চাকরি পাওয়া যায়। আপনারা জানেন যে স্বপ্নের দেশ ইতালি। এখানে সবাই মোটামুটি অনেকেই আছেন যাদের কাছে ইতালি স্বপ্নের দেশই, কারণ এখানে অনেকেই যেতে চান, অনেকেই অনেক চেষ্টা করে ব্যর্থ হন বা অনেকেই অসৎ উপায়ও যেতে চান। সেক্ষেত্রে আজকে আপনাদের জানাবো যে সঠিকভাবে কিভাবে আপনারা ইতালিতে চাকরি পেতে পারেন, এবং কোন কোন প্রসেসগুলো আপনারা যদি মেনে চলেন, কোন কোন প্রসেসগুলো আপনারা মাথায় রাখলে আপনারা সহজে ইতালিতে যেতে পারবেন, সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আরও আজকে আমরা আপনাদের জানাবো যে ইতালিতে চাকরির কী কী চাকরি মূলত অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং কী কী কত টাকা বেতন সেগুলোতে, এবং কাজের ধরন কী, বা আপনার এই বিষয়ে আজকে আপনাদের আমি জানাবো। সে পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। আশা রাখি আপনাদের আজকে যে বিষয়টি নিয়ে আমরা ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে। সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই জানিয়ে রাখি যে কীভাবে ইতালিতে চাকরি পাবেন, কিছু দরকারি টিপস, যে টিপসগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, আপনারা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবেন, এবং আমি যেভাবে বলবো সেভাবে আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন। আশা রাখি আপনারা ইতালিতে যাওয়ার যে আপনাদের স্বপ্ন থাকে সেটা পূরণ হবে। ইতালি একটি ইউরোপীয় দেশ যা সমুদ্র এবং বেশ কয়েকটি দ্বীপ দ্বারা বেষ্টিত, অনেকেই জানেন। ইতালিতে কাজ এবং কর্মসংস্থান অনেক সন্তোষজনক, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ইতালিতে যাওয়ার ইচ্ছা পোষণ করে, কিন্তু অনেকে যেতে পারেন, অনেকে যেতে পারেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ইতালিতে কাজ করলে আপনি ইংরেজি ভাষা নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। ইতালিতে ইংরেজি প্রায় ব্যবহার হয়, তবে কিছু জায়গায় ইতালীয় ভাষা ব্যবহার হয়। আপনি যে কাজের ক্ষেত্রটি খুঁজছেন তার উপর এটি নির্ভর করবে। ইতালিতে মূলত আপনার সব জায়গায় ইংলিশ ব্যবহার হয় না, কিছু কিছু ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যবহার হয়। ইতালির চাকরির বাজার আগের বছরগুলোতে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে। বিগত বছরগুলিতে ইতালিতে কর্মসংস্থানের হার অনেক উন্নত হয়েছে, এটা অনেকেই জানেন। আপনি যদি ইতালিতে চাকরির কেরিয়ার কথা ভাবেন, তাহলে ইতালীয় ভাষা শেখা আপনার কেরিয়ার বৃদ্ধির জন্য, যদি আপনি ইতালিয়ান ভাষা শিখে থাকেন বা জানেন, সেক্ষেত্রে আপনার হয়তো ইতালিতে যাওয়া সহজ হবে। এক কথা বলতে গেলে ইতালির ভাষা যদি আপনি জানা থাকে, তাহলে আপনি ইতালিতে যাওয়ার একমাত্র চাবিকাঠি হচ্ছে আপনার এই ভাষা। বেশিরভাগ দেশের মতো ইতালিও 5 দিনের কাজের সংস্কৃতি গ্রহণ করেছে এবং বাস্তবায়ন করেছে। এই 5 দিনের কাজ আপনার প্রতিষ্ঠানের উপর নির্ভর করতে পারে, সেখানে আপনি কী কাজ করছেন। ইতালিতে নিবন্ধিত শ্রমিকদের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এই সুবিধাগুলোর মধ্যে বেতন দেওয়া, কাজের ছুটি, বিনামূল্যে জনসেবা পরিষেবা এবং অন্যান্য অন্তর্ভুক্ত রয়েছে। আপনি যদি স্বনিযুক্ত হন, তাহলে সুবিধা পাওয়ার, নিজেকে নিবন্ধিত করার একটি স্কিমও রয়েছে। ইতালিতে সাধারণ কাজ আসলে কি? রক্ষণাবেক্ষণ কর্মী, ট্রাক ড্রাইভার, গ্রাউন্ড কিপার, স্বাস্থ্যসেবা পেশা, অ্যাম্বাসেলার, চাইল্ড কেয়ার কর্মী এবং সুতারারা ইতালির সবচেয়ে প্রচলিত কর্মসংস্থান মধ্যে রয়েছে। পুরুষদের ইকুইপমেন্ট মেকানিক্স এবং ইনস্টলার হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি, যখন মহিলারা নার্স এবং হোম হেলথ কেয়ার সহায়ক হিসেবে কাজ করার সম্ভাবনা বেশি। এখন জানাবো ইতালিতে গড় মাসিক বেতন কেমন। আসলে ইতালিতে কর্মরত একজন ব্যক্তির গড়ে প্রতি মাসে প্রায় 3678 ইউরো করে, এটি হলো মাসিক গড় বেতনের মধ্যে আবাসন, পরিবহন এবং অন্যান্য সুবিধাও রয়েছে। বিভিন্ন পেশার জন্য বেতন নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। আপনি যদি একটি নির্দিষ্ট চাকরি সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে স্বতন্ত্র কাজের শিরোনামের জন্য এখানে কীভাবে ইতালিতে চাকরি পাবেন। বেশিরভাগ ক্ষেত্রে ইতালিতে চাকরি পেতে প্রথমে আপনাকে ইতালিতে চাকরি খুঁজতে হবে। আপনার যদি ওয়ার্ক পারমিটের প্রয়োজন হয়, তবে আপনি এটি আবেদন করতে পারবেন। তবে আগে ইতালিতে চাকরি খুঁজুন। ইতালিতে চাকরি খোঁজার জন্য ভালো ওয়েবসাইটের তালিকা দেখতে পারেন। আপনার ইতালিতে কাজ করার জন্য যোগ্য কিনা তা জানা দরকার, এবং প্রথমে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি, ইতালির প্রতিটি অঞ্চলের অংশগুলির জন্য বিভিন্ন প্রয়োজনীয়তা থাকতে পারে। আপনার ইতালিতে যারা চাকরি খুঁজতে চান বা খুঁজেন, তাদের জন্য আমি আমার আজকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি ইতালির যে বিভিন্ন ওয়েবসাইট আছে, চাকরির ওয়েবসাইট, সেগুলো লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে চাকরি খুঁজে নিতে পারবেন আশা রাখি।
ইউরোপীয় কর্মীদের জন্য খুব কম প্রয়োজনীয়তা আছে। এই সময়ে ও ইউরোপীয় কর্মীরা ইতালিতে চাকরি খুঁজতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি না হন তবে আপনাকে প্রথমে একটি চাকরি খুঁজতে হবে এবং তারপর ইতালিতে কাজ করার জন্য ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে। ইউ নাগরিক হিসেবে ইতালিতে কাজ করা। ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিকরা ইতালিতে কাজের জন্য অনুসন্ধান করার সময় তাদের অনেক সুবিধা রয়েছে। উপরে ইতিমধ্যে উল্লেখিত হিসেবে খুব কম প্রয়োজনীয় রয়েছে যদি আপনি ইউএ নাগরিক হন। আচ্ছা, আমরা ইউএ নাগরিক সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না। আপনি যদি ইতালিতে আপনার নিজের ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আপনাকে ট্যাক্স নম্বর পেতে হবে। আপনার নতুন ট্যাক্স নম্বর জারি করার জন্য আপনাকে এরজেনিয়া ডেল্টা এন্ট্রান্স এর সাথে একটি অনুরোধ জমা দিতে হবে। এই প্রক্রিয়াটি সাধারণত বেশি সময় নেয় না। আপনি প্রায় এক সপ্তাহের মধ্যে আপনার ট্যাক্স নম্বর পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি জানাবো যে কীভাবে আসলে ইতালিতে চাকরি পাবেন। এখন সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট একটি তালিকা রয়েছে, সেখানে আপনি ইতালিতে চাকরি খুঁজে পেতে পারেন। নিচে কিছু ওয়েবসাইট ইতালিয় আমি নিচে কিছু ওয়েবসাইট দিয়ে দেবো, সেগুলো আপনারা গুগলে অনুবাদ করে দেখতে পারেন, দেখে আপনারা চেষ্টা করেন। প্রকৃতপক্ষে ইতালি, সেখানে একটি ইতালিতে আপনার কেরিয়ার বাড়াতে অনলাইন লক্ষ লক্ষ চাকরির সন্ধান করতে পারে। কাজের সন্ধান, জীবন বৃত্তান্ত, কোম্পানি পর্যালোচনা এবং আরও অনেক কিছুর সাথে আমরা সবসময় আপনার সাথে আছি। এখানে প্রকৃতপক্ষে ইতালি, এটা হচ্ছে একটা আপনার ইতালির ওয়েবসাইট চাকরি খোঁজার জন্য। আপনারা এটাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনারা গুগলে সার্চ দেবেন। আরেকটা হচ্ছে টি কনসি গুলো, চাকরি প্রার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট এটি। প্রতিদিন এটিতে যান, আপনি বড় কোম্পানির সমস্ত চাকরির অফার, পাবলিক প্রতিযোগিতা তথ্য এবং খবর পেয়ে যাবেন। তথ্য জবস ইতালি আরেকটি জনপ্রিয় নিয়োগ সাইট, অনেক শূন্য পদ এবং সিভি পাওয়া যায়। আপনি আপনার জন্য সঠিক চাকরির জন্য হাজার হাজার চাকরির অফারের মধ্যে অনুসন্ধান করতে পারেন। আরেকটা হচ্ছে যুবল ইতালি, ইতালির সেরা চাকরি খোঁজার সাইটগুলোর মধ্যে একটি। আপনি গুগলে একটি অনুসন্ধান ওয়েব জুড়ে সমস্ত চাকরির অফার খুঁজে পেতে পারেন। আরেকটা আছে জবরাপিডো ইতালি, কাজ খুঁজতে ভালো, সব নতুন অফার এক জায়গায় এখানে পাবেন। যত চাকরির অফারগুলো আছে সব এই সাইটেই পাবেন আপনারা। তারপরে আছে আপনার সাবিটো লাবোরো, একটি নতুন তাৎক্ষণিক পরিষেবা যা আপনাকে চাকরি খুঁজে পেতে দেয়। আপনি অনলাইনেও জিনিস কিনতে পারেন এই সাইট থেকে। সংস্করণ, বিনামূল্যে আপনার বিজ্ঞাপন প্রকাশ করে এবং এটি ইতালির বেশ জনপ্রিয়। আপনি চাকরি খুঁজে পেতে পারেন, তবে ব্যবহৃত গাড়ি মোটরসাইকেল সব কিছু পাবেন এখানে। আরেকটা আছে বেকেকা, যারা কাজ, বাড়ি, মিটিং এবং ইভেন্ট খুঁজছেন তাদের জন্য একটি বিনামূল্য ওয়েবসাইট। আচ্ছা, ইতালিতে চাকরির জন্য আসলে আপনারা কীভাবে আবেদন করবেন। ইতালিতে চাকরির জন্য আবেদন করার সময় কয়েকটি বিষয় বিবেচনা করা প্রয়োজন। আপনার কারিকুলাম ভিটা, সিভি অথবা জীবন বৃত্তান্তের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় লিখে নেওয়া ভালো। সিভির ধরন সম্পর্কে ভালো ধারণা থাকা সবসময় উপকারী। যেটা ইতালিতে ঘুরে বেড়ায় তাই অনলাইন উদাহরণ দেখুন। এটি করাও নিয়োগকারীদের উপর একটি চমৎকার ছাপ রেখে যাবে এবং তাদের জন্য নির্বাচন করা সহজ হবে। ইতালীয় চাকরির জন্য আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যা মাথায় রাখার দরকার। আপনারা অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আপনাকে অবশ্যই আপনার ব্যক্তিগত পরিচিতি যেমন আপনার নাম এবং ফোনের বিশদ বিবরণ যোগ করতে হবে। সিভিতে আপনার জাতীয়তা অন্তর্ভুক্ত করুন। এটি একটি নিয়োগকর্তাকে স্পষ্টভাবে দেখতে সাহায্য করে যে কোন কাজের বিষয় আপনার জন্য প্রযোজ্য হতে পারে। তারপর হচ্ছে সিভিতে আপনার সকল পেশাগত অভিজ্ঞতা প্রদান করুন। এছাড়াও নিশ্চিত করুন যে আপনার তালিকাটি আপনার সাম্প্রতিক কাজের অভিজ্ঞতা দিয়ে শুরু হয়েছে। এই তালিকা আপনার সমস্ত শিক্ষার বিষয় যেমন বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কিন্তু অন্যান্য প্রাসঙ্গিক যোগ্যতাও থাকতে হবে। তারপরে হচ্ছে আপনার সিভিটি যদি কোনো নির্দিষ্ট কোম্পানির ক্ষেত্রে আপনার সম্পর্কিত ক্ষেত্র বা পজিশনের ক্ষেত্রে প্রযোজন হয় তবে ইংরেজিতে আপনার সিভি তৈরি করুন। আপনার ভাষার দক্ষতা অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। বিশেষত যদি আপনি ইতালিয়ান ভাষা জানেন, আপনার সিভিতে ইতালিয়ান ভাষা জানা কখনো কখনো বিশাল পার্থক্য করতে পারে। লেটার টিপস কভার, একটি কভার লেটার একটি অপরিহার্য জিনিস যা আপনাকে আপনার জীবন বৃত্তান্তের সাথে জমা দিতে হবে। কভার লেটার বাধ্যতামূলক নয়, তবে আপনি যে চাকরির জন্য আবেদন করেছেন তার উপর নির্ভর করে। জীবন বৃত্তান্তের সাথে একটি কভার লেটার থাকা আপনার আবেদন একটি প্লাস পয়েন্ট যোগ করবে। এটি অতিরিক্ত প্রচেষ্টা দেখানো আপনাকে ভিড় থেকে আলাদা করে তোলে এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়ায়। এবার বলি যে কভার লেটারটা আসলে কি। আমরা যে বাংলাদেশে অনেক
চাকরির আগে যে চাকরির যে আবেদনটা করি যে চাকরি আবেদন যে করি এটা হচ্ছে মূলত কভার লেটার আপনার এই যে কোন পোস্টে আবেদন করছেন বা কার বরাবর আবেদন করছেন এই বিষয়গুলো মূলত কভার লেটার এখন চাকরি ইন্টারভিউ কিছু টিপস এখানে দেওয়া আছে যেগুলো বলে আমরা এই ভিডিওটি আজকে শেষ করব টিপসগুলো হচ্ছে ইন্টারভিউ অনলাইনে হলেও কোম্পানির সংস্কৃতি অনুযায়ী মুগ্ধ করার জন্য আপনাকে অবশ্যই ভালো পোশাক পরা উচিত আপনি অনলাইনে অনলাইনে যদি ইন্টারভিউ দেবেন কিন্তু আপনার মাথায় রাখতে হবে যেন আপনি তার সামনেই বসে আছেন পোশাক কোট কেমন হওয়া উচিত সে সম্পর্কে ধারণা পেতে গবেষণা করুন গালে দুটি চুম্বন দিয়ে শুভেচ্ছা জানানোর ইতালীয় পদ্ধতিতে বিভ্রান্ত হবেন না সাক্ষাৎকারের উদ্দেশ্যে এটি উপযুক্ত নয় দ্রুহেন হ্যান্ডশেক বা ভালো চোখে যোগাযোগের সাথে লেগে থাকুন সময়ানুবর্তিতা হলো চাবিকাঠি এমনকি আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রায় 10 থেকে 15 মিনিট আগে থাকাও লক্ষ্য হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমাদের এই ছিল কিভাবে ইতালিতে চাকরি পাবেন এর বেশ কিছু দরকারি টিপস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেল লাইক করবেন শেয়ার করবেন তো আশা রাখি পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ